স্থানীয় অথবা জাতীয় সংসদ নির্বাচন যেটাই হোক না কেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট কেন্দ্রে যান না। এমনটা চলছে প্রায় ৫০ বছর ধরে। বিভিন্ন সময় ওই নারীদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, তবে কাজের কাজ কিচ্ছু হয়নি। কেন এমনটা করছেন ওই নারীরা? আব্দুল কাদিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। চার বর্গ মাইল আয়তনের রূপসা দক্ষিণ ইউনিয়নে ভোটারের সংখ্যা ২৪৫৫৪ জন, এর মধ্যে নারী ভোটার ১২১১৪ জন। ভোট আসে, ভোট যায়, কিন্তু এই নারীরা কখনোই ভোট কেন্দ্রে আসেন না। ভোট দিতে গেলে পর্দা লঙ্ঘন হবে, সে কারণেই নাকি এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যা চলছে যুগের পর যুগ ধরে। কে এই নিষেধাজ্ঞা জারি করল সেটা আরেক গল্প। জানা যায় ১৯৬৮ সালে ওই এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে। উদ্ভ্রান্ত মানুষ ছুটে গেলেন স্থানীয় পীরের কাছে। তিনি বললেন আরও মহামারী আসছে, বাঁচার একটাই উপায়, মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেয়া যাবে না, মেয়েরা ভোট কেন্দ্রে যেতে পারবে না। সেই থেকে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীদের ভোট দেয়া বন্ধ। হুজুরে বলছে সামনে একটা মহামারী আসতেছে, এটা শেষ না, আরও সামনে একটা মহামারী আসতেছে ৪০-৪৫ বছর বা ৫০ বছরের ভিতরে। আপনারা যদি মহামারী থেকে রক্ষা পাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে রক্ষা করবে। আপনারা চেষ্টা করবেন যেন মহিলা ভোটটা না হয় এলাকায়, চেষ্টা করবেন মহিলা ভোটটা বন্ধ রাখার জন্য। সেই থেকে এলাকার মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ভোট করাবো না। রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে বিভিন্নভাবে চেষ্টা করেছে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা, কিন্তু কোনোভাবেই তাদেরকে সিদ্ধান্ত থেকে টলানো যায়নি। অবশ্য তারপরও জনপ্রতিনিধিরা আশা করছেন শিগগিরই এলাকাবাসীর ভুল ভাঙবে। মহিলারা ভোট দিচ্ছে না, শুরু থেকে আমার জন্মলগ্ন থেকে যেটা দেখতেছি, তৎকালীন আমলে আমাদের এখানে একজন জনপ্রিয় হুজুর ছিলেন, উনি ভোট দিতে দেওয়ার না দেওয়ার জন্য বলে নাই। উনি বলছে মহিলারা যখন একটা রোগ বেলায় হয় এই অঞ্চলের, তখন অনেক একটা ডায়রিয়া কারণে অনেক রোগ মারা গেছে, তো রোগে মারা গেছে, তখনই ওই হুজুর বলছিল মহিলারা যাতে আরও পদ্মাশীল হয়, ঘর থেকে যাতে না বাইরে হয়, বাড়িতে পদ্মাশীল হয়, বাজারে ঘাটে যাতে কম আসে, এই জন্য উনি বলছে। কিন্তু মহিলারা এটাকে অন্যভাবে নিচ্ছে, তৎকালীন বলে আমাদের যারা সাবেক এলাকার মন্ডল ছিল তখন তারা সিদ্ধান্ত নিয়েছে এই অঞ্চলে যাতে মহিলারা ভোট প্রদান না করে। কিন্তু এখন ওই প্রজন্ম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে, এখন কিছু কিছু মহিলা ভোট দেওয়ার আগ্রহ তাদের মধ্যে আছে, আমরাও চেষ্টা করছি কিভাবে তারা ভোট কেন্দ্রে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করবে। আমাদের এখানে একজন পীর সাহেব ছিল, এই পীর সাহেবের নিষেধে আসলে নারীরা ভোট দেয় না। এখন আমরা অনেকেরই বলতেছি যে ভোট দেওয়ার জন্য, হয়তো এখন যে যার মন চায় সে দিতেছে, যার মন চায় না সে দেয় না। আমরা তো আর জোর করে কাউকে নিয়ে দিতে পারতেছি না। আমাদের এখানে আমি প্রথম কথা বলবো, আমরা ছোটকাল থেকে শুনেছি যে এখানে যখন পুরুষদের নিষেধ ১৬ নম্বর ইউনিয়নের বিরুদ্ধে ভোট হয় না, তবে মানে পুলিশ ডিপিটি অনেকে চেষ্টা করছে ভোট দেওয়ার জন্য আন্তরিকতা ভাবে, তবে আমরা এই কারণে প্রতিষ্ঠান থেকে সবাইকে বলেছি যে আপনারা ভোট দেন, কারণ অনেকতা কারণে মানুষে ভোট দেয় না ভয়। আরো ৪-৫-১০ বছর আগে মহিলা ভোট দিতে গেছে, হুজুরের নির্দেশতা ভাবে আমরা শুনতেছি যে কারো হাত ভাঙছে, পা ভাঙছে, ৪ নম্বর ওয়ার্ডে এরকম ভাবে মানুষের হাত পা ভাঙছে। রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করে তুলতে অতীতে একাধিকবার উদ্বুদ্ধকরণ সভা করেছে প্রশাসন, কিন্তু তাতে ফল আসেনি। এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল কোনো বক্তব্য দিতে রাজি হননি, তবে জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে নারীদেরকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করা হবে বলে জানানো হয়। এই মহিলারা দীর্ঘদিন ভোট দেয়নি এটা ঠিক, আর মাঝে দিয়ে একবার দিয়েছে, হ্যাঁ, তো এবারও আমি আশা করি তাদেরকে আমি ভোট কেন্দ্রে আনার চেষ্টা করবো। শয়তানরা বাধা দেবে, এটা ঠিক, শয়তানরা বাধা দেবে, আমি সেই বাধা মানবো না, দেখি আমি তাদেরকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করবো। আমি আসার পর এখানে জয়েন করার পর তো ফরিদগঞ্জে একটা ইউনিয়নে ভোট হয়েছে, সেখানে তো এরকম কোনো ইস্যু আমার কাছে আসেনি। এখন যেহেতু এই বিষয়টা আমি জানলাম আপনার কাছ থেকে, আমিও শুনিনি যেহেতু এখানে ভোট করা হয়নি আমার, আমি শুনে দেখি আমি প্রয়োজন হলে আমি ওখানকার যারা ভদ্র মহিলা যারা আছেন বা নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে নিয়ে ওনাদের সাথে কথা বলে দেখবো আসলে কি কারণে তারা ভোট দিচ্ছে না। ঠিক আছে, তারা যদি ধর্মীয় কোনো বিষয় থাকে আমরা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করবো যে ভোটের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, তাই না? এটা আমরা মোটিভেট করার চেষ্টা করবো তাদের। বিশিষ্টজনরা বলছেন নারীর ক্ষমতায়নের এই যুগে এ ধরনের ঘটনা দুঃখজনক।
নারীদের ভোট দান নিশ্চিত করতে এলাকার সচেতন মহলকে রাখতে হবে সবচেয়ে বড় ভূমিকা। এগিয়ে আসতে হবে স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি এবং মসজিদের ইমাম ও খতিবদেরকে। সাইদ রহমান, কালবেলা।